ব্রিগেডের গর্জনের সঙ্গে ছিল ব্রিগেডের চমক কি চমক না বিয়াল্লিশ আসনেরই প্রার্থীর নাম ঘোষণা করে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় এই বিয়াল্লিশ আসনের মধ্যে থেকে দমদম এবং দমদমে সেই সৌগত রায় দলের দীর্ঘদিনের সাংসদ সৌগত রায়ের উপরেই ভরসা করল দল সাংসদ পদে প্রার্থী হিসেবে সৌগত রায়ের নাম ঘোষণার পর কি বললেন সৌগত রায় শুনুন প্রতিবার যেরকম হয় সেই রকম কিন্তু আমার পরিচিত জায়গা আমি এখানে তিনবার জিতেছি ওই রকম ফাইট আমার চেনা জায়গা সারা দেশ জুড়ে কিছু নেই ওই সাম্প্রদায়িক রাজনীতি দমদমে কাজ করবে না সৌগত রায়ের পরিচিত জায়গা সারা বছর যেভাবে কাজ করেন সেভাবেই কাজ করবেন কিন্তু রচনা বন্দ্যোপাধ্যায় একেবারে নতুন মুখ তারকা মুখ হুগলিতে তার বিরুদ্ধে তিনি যার বিরুদ্ধে দাঁড়াচ্ছেন তিনি সাংসদ লকেট চট্টোপাধ্যায় তার বিরুদ্ধে দাঁড়াচ্ছেন রচনা বন্দ্যোপাধ্যায় তার নাম প্রার্থী হিসেবে ঘোষণা হওয়ার পর কি বলেন রচনা বন্দ্যোপাধ্যায়? রাজনীতিতে এসছি যখন ভালো কাজ করব বলে এসছি সেই স্বপ্ন দেখি এসছি যে মানুষের পাশে থাকব মানুষের জন্য কিছু করব হতে পারে রাজনীতি করিনি কখনো কিন্তু দিদির ছত্রছায়া সব সময় আশীর্বাদে হাতটা সবসময় মাথায় ছিল আর আজকে তার ছত্রছায়ায় আমি আছি বলেছিলেন দিদি যদি রচনা তোমাকে চাই সাথে ফুগলির মানুষদের এটাই বলবো যে সাথে থাকুন পাশে থাকুন আমি আসছি আপনাদের কাছে দলের যুবনেত্রী সায়নী ঘোষ এবার তার হাতে যাদবপুর যাদবপুর থেকে জিততে হবে তাকে যাদবপুরকে কি চ্যালেঞ্জ সায়নী ঘোষের কাছে কি বলছেন ভালো লাগছে আমি অত্যন্ত গর্বিত আমি নিজে যাদবপুরের মেয়ে এবং আমি আশা করব দু হাজার চব্বিশে যেরকম বাংলা বলেছিল যে বাংলা নিজের মেয়েকেই চায় ঠিক সেরকম ভাবে যাদবপুরবাসী বলবে যে যাদবপুর নিজের মেয়েকেই চায় আমি তিন বছরে পশ্চিমবঙ্গের আনাচে কানাচে ঘুরেছি এমন কোনো জেলা নেই কিন্তু অবশেষে এমনই ভাগ্যের ফের মমতাদি বলল যে এবার ঘরের মেয়ে ঘরে ফিরুক মেদিনীপুর থেকে প্রার্থী করা হয়েছে জুন মালিয়াকে তৃণমূলের মেদিনীপুরের প্রার্থী জুন মালিয়া কি বলছে মেদিনীপুরের মানুষ আমার পাশে আছে মামাটি মানুষ আমার দিদিরা বোনেরা বিশেষ করে দিদির পাশে তো আছে অভিষেকের একটা হিউজ ফ্যান ফলোয়িং আছে আমাংসে ইউথ এত ভালো কাজ করেছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের দলনেত্রী উন্নয়ন আছে মামাটি মানুষ আমাদের সাথে আছে আই লাইক টেকিং আপ চ্যালেঞ্জেস